প্রিয় দর্শক, আপনাদের দেখানোর জন্য আমার কাছে আমি কিছু উপকরণ রয়েছে। আমি এটা দেখছেন হচ্ছে পানির পাতনি আছে, এটাতে আমি অল্প কিছু পানি রেখেছি, কিছু মুড়ি রেখেছি দেখতে পাচ্ছেন, কিছু ক্যারেট রেখেছি, এর পাশাপাশি কোনা রেখেছি এবং কিছু কাগজ রেখেছি, গ্যাজেট কাগজ যেটা পত্রিকার কাগজ, এর পাশাপাশি আমি একটা কাপড় রেখেছি। তো প্রত্যেকটা জিনিসের কম্বিনেশনে আমি একটা সুন্দর একটা ব্রুডার তৈরি করব এবং এইটা যে বাচ্চা লালন পালনের ক্ষেত্রে বাচ্চা যাতে না মারা যায় সেই জন্য কী ব্যবস্থা গ্রহণ করতে হবে, এ টু জেড আমি এই জিনিসগুলোর মাধ্যমে আপনাদের দেখাবো। তো প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই প্রত্যেকটা স্টেপই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি খামারের বাচ্চাগুলো টিকিয়ে রাখতে চান। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি বিশ্বাস সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। আমি মোহাম্মদ রতন হাসান। সুপ্রিয় দর্শক, আপনারা আসলে মূলত হাঁসের বাচ্চা পালন করতে ভয় পান, মানে এতটা ভয় পান যার কারণে দেখা যাচ্ছে যে আপনারা খামারের ক্ষতি করবেন বা আপনারা বেশি টাকা দিয়ে বাচ্চা কিনবেন, খারাপ জিনিস নেবেন, কিন্তু আসলে বাচ্চা ব্রুডিং করতে ভয় পান এবং বাচ্চা পালনে ভয় পাওয়ার কারণে অনেকে বাচ্চা উঠাতে চান না বা অনেকে বাচ্চা খামারে উঠালেও বাচ্চাগুলো মারা যায়। আসলে মূলত কী ভুলগুলো হয়ে থাকে এতদিন তো আসলে আমি আপনাদের এমনিতেই বলেছি, বাট আজকে আমি প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখাবো, জিনিসগুলো খুবই মনোযোগ সহকারে এবং খেয়াল করে দেখবেন। ইনশাল্লাহ এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহ যদি কোনো রকম সমস্যা না দেয় আপনার একটা বাচ্চাও নষ্ট হবে না বা একটা বাচ্চাও মারা যাবে না। তো যার কারণে আমি আসলে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো যে কীভাবে আসলে আপনারা বাচ্চা লালন পালন করবেন এবং বাচ্চাটা প্রথমে ছেড়ে দেওয়ার পরে কীভাবে পালন করবেন, ব্রুডারটা কীভাবে তৈরি করবেন, এ টু জেড আমি আজকের ভিডিওতে আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর জন্য আমার কাছে আমি কিছু উপকরণ রয়েছে, আমি শর্টকাটে আপনাদের জিনিসগুলো দেখাবো এবং এ টু জেড দেখাবো, হয়তো ওইভাবে তৈরি করবো না বাট আমি দেখাবো। আপনাদের দেখানোর জন্য আমার কাছে কিছু আমি উপকরণ রেখেছি, এটা দেখছেন হচ্ছে পানির পাত্র, এটাতে আপনারা বাচ্চা নিয়ে যাওয়ার পরে যেটাতে পানি দেন এটা হচ্ছে পানির পাত্র। এর পাশাপাশি আমি আরেকটা পাত্রে রেখেছি, এটাতে পানি আছে, এটাতে আমি অল্প কিছু পানি রেখেছি এবং এটাতে আমি কিছু মুড়ি রেখেছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এবং আমার পাশে কিছু ক্যারেট রেখেছি, এর পাশাপাশি আমি কিছু দেখতে পাচ্ছেন ইটের কোনা রেখেছি এবং আরও আছে এই যে কিছু কাগজ রেখেছি, গ্যাজেট কাগজ যেটা পত্রিকার কাগজ, এর পাশাপাশি আমি একটা কাপড় রেখেছি। তো প্রত্যেকটা জিনিসের কম্বিনেশনে আমি একটা সুন্দর একটা ব্রুডার তৈরি করব এবং এইটা যে বাচ্চা লালন পালনের ক্ষেত্রে বাচ্চা যাতে না মারা যায় সেই জন্য কী ব্যবস্থা গ্রহণ করতে হবে, এ টু জেড আমি এই জিনিসগুলোর মাধ্যমে আপনাদের দেখাবো। তো প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই প্রত্যেকটা স্টেপই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি খামারের বাচ্চাগুলো টিকিয়ে রাখতে চান, কেন অনেকে খামারে আসলে বাচ্চা পালনের ক্ষেত্রে ভয় পান, বাট আজকের ভিডিও দেখলে আমি মনে করি যে আপনাদের ভয় পাওয়ার কোনো কিছুই নেই। প্রিয় দর্শক, তো চলুন যাই আমাদের কাজ শুরু করি। তো প্রিয় দর্শক, প্রথমে আমি চারটা ক্যারেট নিব, চারটা ক্যারেট দিয়ে একটা সুন্দর মোটামুটি ব্রুডার তৈরি করব। তো আপনাদের দেখাচ্ছি, এখানে একটা ক্যারেট দিলাম, এখানে মোটামুটি একটা ক্যারেট দিলাম আর এই ক্যারেটটা আমি এর সাথে লাগিয়ে দিলাম, দিয়ে মোটামুটি আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে একটা স্পেস হলো দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট একটা স্পেস হলো, এখানে মোটামুটি একটা স্পেস হলো। তো এখানে আমি যেটি করব সেটি হচ্ছে যে প্রিয় দর্শক, আপনারা যে ব্রুডারটি তৈরি করবেন এখানে অবশ্যই আপনারা হচ্ছে লিটার ব্যবহার করেন, যেমন কাঠের ঘুন বা বালি বা এরকম জাতীয় কোনো কিছু ব্যবহার করেন বা তুষ ব্যবহার করেন। তো আমি জাস্ট এখানে দিচ্ছি না, যেহেতু আমি আপনাদের জন্য দেখানোর জন্য করতেছি, তো আপনারা প্রথমে এটা 1 ইঞ্চি পরিমাণে দিয়ে নেবেন। তার উপরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে পত্রিকার কাগজ অর্থাৎ পেপার, এই পেপারগুলো দিয়ে দিবেন, এই পেপারগুলো আমি সুন্দরভাবে চারিদিকে দিয়ে দিব। পেপারগুলো চারিদিকে সুন্দরভাবে দেওয়ার পরে আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে, যেহেতু আমার এখানে পানির পাত্র এবং খাবার পাত্র থাকে, আসলে খাবার পাত্রের জন্য কিন্তু বাচ্চার কোনো রকম প্রবলেম হয় না, বাট যেটি মেইন প্রবলেম হয় সেটি হচ্ছে পানির পাত্র নিয়ে, কারণ বাচ্চাটা রেখে দিলেই দেখা যায় ছোটো বাচ্চা পানিতে ভিজে যায় এবং পানিতে ভিজে যাওয়ার কারণে কিন্তু হাঁসের মেইনলি প্রবলেম হয় ঠান্ডা, নিউমোনিয়া হয় বাচ্চার, ঠান্ডা লাগে, লাগার কারণে কিন্তু আপনার পুরো খামারটা ধ্বংস হয়ে যায়। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যে কাজটি করবেন এখানে আমি দিলাম, দিয়ে বাচ্চাটা নামাবো বা নামানোর আগে আমি অল্প কিছু বাচ্চা আপনাদের ছেড়ে দিয়ে দেখাচ্ছি, সেটি হচ্ছে আমি এখানে কিছু
প্রিয় দর্শক, সেটি হচ্ছে আমি এখানে কিছু বেজিংয়ের বাচ্চা ছেড়ে দিলাম, বেজিংয়ের বাচ্চা দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি আমার ব্রুডার তৈরি হয়েছে এবং ব্রুডারের ভিতরে আমি কিছু বাচ্চা দিয়ে দিয়েছি। এটি হচ্ছে আমি বাচ্চা দিয়েছি, আমার কাছে অনেক বাচ্চা আছে, বাট আমি যেহেতু দিচ্ছি না। এরপরে আমি পানির পাত্রটি দেবো। কীভাবে আসলে মূলত পানির পাত্রটি সেট করব দেখেন প্রিয় দর্শক, এইখানে যেহেতু আমরা পেপার দিয়েছি, পত্রিকার কাগজ দিয়েছি, তো পানির পাত্র দিলে ওইখান থেকে অবশ্যই পানি পড়বে, আপনি যেভাবেই দেন পানি পড়বে। তো পানি পড়লে দেখা যাচ্ছে যে এই পেপারটা ভিজে যাবে, ভিজে গেলে ওইখান থেকে দেখা যাচ্ছে ওই ভেজা পেপারটা বাচ্চা ঠোকায় খাবে এবং ওইখান থেকে বিভিন্ন প্রবলেম হতে পারে, যার কারণে আমি একটা কাপড় নিয়েছি, এটা ভাঁজ করে দিয়েছি, ভাঁজ করে আমি এখানে রেখে দিলাম। প্রিয় দর্শক, আমি জাস্ট কাপড় নিয়েছি, এখানে চাইলে আপনারা হচ্ছে ওই যে পাটের যে বস্তা আছে, পাটের শালা, ওইটা কেটেও কিন্তু এরকম তৈরি করে নিতে পারেন। প্রিয় দর্শক, এর উপরে আমি এই যে পানির পাত্রটা দিয়ে দিলাম, এর উপরে যখন আমি পানির পাত্রটা দিয়ে দিব তাহলে কি হলো প্রিয় দর্শক, এই চারিদিকে যে পানিটা পড়বে, পানিটা পড়লে এই জিনিসটা, এই কাপড়টা সেই পানিটা শুষে নেবে, পানিটা শুষে নেওয়ার ফলে যার ফলে দেখা যাচ্ছে যে বাচ্চাও ভিজবে না বা এখানে জায়গাটাও নষ্ট হবে না বা কাদা কাদা বা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। কিন্তু এইখানে দেখেন প্রিয় দর্শক, পানির পাত্রের চারিদিকে কিন্তু অনেকটুকুই স্পেস, তো এই স্পেসের ভিতরে দেখা যাচ্ছে বাচ্চাগুলো কিন্তু অনায়াসে এই জায়গার ভিতরে আসতে পারবে, এসে পড়ে যাবে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো ভিজে যাবে এবং বাচ্চা ভিজে গেলে সেখান থেকে সমস্যার সৃষ্টি হবে। তো এটার জন্য আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে আমি যে এই যে ইটের কোনাগুলো নিয়েছিলাম দেখেন প্রিয় দর্শক, এই যে ইটের কোনা নিয়েছি, এই ইটের কোনাগুলো চারিদিকে কম কম করে দিয়ে দিব। প্রিয় দর্শক দেখেন, আমি চারিদিকে ইটের কোনাগুলো দিয়ে দিলাম। এই ক্ষেত্রে যেটি হবে প্রিয় দর্শক, এই পাত্রটি যেহেতু ছোট তো এতটা কিন্তু প্রবলেম হয় না, বাট অনেকে কিন্তু বড় পাত্রে রাখেন। তো আমি যখন চারিপাশে ইটের কোনা দিয়ে দিয়েছি, তো একটা বাচ্চা চাইলে এখানে আর কি ওর ভিতরে গিয়ে গোসল করতে পারবে না বা একদম সম্পূর্ণ ভিজতে পারবে না, এখানে তারা ঠোঁট দিয়ে, আমার কাছে ইটের কোনা কম যার কারণে একটু কম করে দিয়েছি, একটু আগা আগা দেবেন, তাহলে দেখা যাচ্ছে শুধু হচ্ছে ওরা ঠোঁট দিয়ে এই পানিটা খেয়ে নিবে এবং এইখানে নামতে পারবে না বা বাচ্চাগুলো ভিজবে না, যার ফলে কিন্তু বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবং এরপরে আপনারা যেটি করবেন যে হচ্ছে অল্প কিছু পানির মধ্যে মুড়ি বা চিড়া যেটাই হোক প্রথম অবস্থায় আপনারা এই যে দিলেন, পানি ঢেলে দিয়ে এটা ভিজাইলেন, ভিজা এটা আগে অল্প কিছুক্ষণ একটু ভিজতে দিতে হবে, একদম সম্পূর্ণ ভিজানোর পরেই নেওয়া যাবে না, অল্প কিছু একটু ভিজবে। ভেজার পরে যেহেতু আমরা এটা কাগজের উপরে রেখেছি, তো আপনি যদি একদম পানি সহ ওদের দেন তাহলে কিন্তু ওই কাগজটা নষ্ট হয়ে যাবে এবং বাচ্চাগুলো আর কি ওই দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইটা মুড়িটা যখন ভিজে যাবে তখন হালকা আমরা একটু চিপ দিয়ে নিব। প্রিয় দর্শক দেখেন, চিপ দিয়ে নিলাম, তাহলে কিন্তু পানিটা ওইভাবে থাকলো না, একবারে বেশিও চেপা যাবে না। এরপরে আমরা এইখানে ছিটিয়ে দিব, দেখেন এর উপরে ছিটিয়ে দিলাম, ছিটিয়ে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, বাচ্চাগুলো কিন্তু সুন্দরভাবে খাচ্ছে, এই বাচ্চাগুলো খেয়ে নিচ্ছে। এবং যেগুলো হচ্ছে মুড়ি ব্যতীত প্রিয় দর্শক, অনেক সময় ফিড দেন, ফিড দিলেও আপনারা ফিডের পাত্রে ফিড দেবেন এবং প্রথম দুই তিন দিন চেষ্টা করবেন যে পাত্রের পাশাপাশি কিছু ফিড চারিদিকে একটু ছিটিয়ে দেওয়ার জন্য। ছিটিয়ে দিলে যেটি হবে সেটি হচ্ছে যে আপনার বাচ্চাগুলো কিন্তু প্রথম অবস্থায় একেবারে প্রথম অবস্থায় যখন আপনি ছেড়ে দিবেন তখন কিন্তু আসলে ওই পাত্রে থেকে অনেক বাচ্চাই খায় না, তো আপনি যখন নিচে ছেড়ে দিবেন, নিচে ফেলে দিবেন, তখন কিন্তু যেগুলো ছোটো বা দুর্বল বাচ্চা আছে সেগুলো খেয়ে নিবে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বাচ্চাগুলো খাচ্ছে। তো এইভাবে যদি আপনি ব্রুডারের বাচ্চাগুলো ছেড়ে সুন্দরভাবে লালন পালন করতে পারেন তাহলে কিন্তু ওইখান থেকে একটা বাচ্চাও নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, কেননা দেখেন আমি যে সিস্টেমে রেখেছি এখানে থেকে কিন্তু বাচ্চা ভেজার কোনো স্পেস নেই বা অবকাশ নেই, এখান থেকে বাচ্চা ভেজার কোনো সিস্টেম নেই। এর পাশাপাশি দেখেন এখান থেকে যদি আমার পানিগুলো পড়েও যায়, পানি পড়লে কিন্তু এই যে এর এলাকাটা চতুর্দিকে কিন্তু এখানে একেবারেই আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কেননা এখানে যেহেতু একটা কাপড় রয়েছে এখানে পানি পড়লে এই কাপড়টা সেই পানিটা শুষে নেবে এবং পরবর্তীতে আপনি যখন বেশি পানি হয়ে যাবে এইদিকে তখন আপনি পাত্রটা একটু উঠিয়ে এই ইয়েটা কাপড়টা সরিয়ে নেবেন। সরিয়ে নিয়ে দেখেন আমার এখানে কিন্তু পানি পড়ে অলরেডি একটু ভিজে গিয়েছে, বাট এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার আছে, এখানে দেখেন একদম সুন্দর আছে, বাট একটা কিছু হয় নাই।
তো প্রিয় দর্শক, আমি আপনাদের যেমনটা দেখালাম সেটা হচ্ছে যে প্রথমে আমি চারিদিকে একটা বেড়া সিস্টেম করে একটা ব্রুডার তৈরি করেছি। তো এখানে কিন্তু আপনারা এইভাবে না দিয়ে ইট দিয়ে বা দেখা যাচ্ছে যে প্লেন শিট দিয়ে ব্রুডার তৈরি করতে পারেন বা নেট দিয়েও কিন্তু ব্রুডার তৈরি করতে পারেন কম খরচে। ব্রুডার তৈরি করে এভাবে ব্রুডারটা তৈরি করলেন গোল করে, করার পরে প্রিয় দর্শক আপনারা যত বেশ বাচ্চা নেবেন এটা অনুপাতেও কিন্তু ব্রুডারটা তৈরি করবেন। জাস্ট আমি এখানে ছোটো করে আপনাদের দেখানোর জন্য করেছি। করার পরে আপনারা নিচে তুষ বা ঘুণ বা লিটার দিলেন, নিচে দেওয়ার পরে এর উপরে কিন্তু এই সুন্দরভাবে এরকম পত্রিকার কাগজটা দিয়ে নেবেন। এতে করে আপনার যে সুবিধাটি হবে সেটি হচ্ছে যে এই যে দেখেন এরা যে আর কি পায়খানা করবে, যে মল টল যা কিছু আছে, আপনারা চাইলে এই যে যখন একদম দেখবেন যে এই কাগজটা নষ্ট হয়ে গিয়েছে তখন শুধু এই কাগজটা উপর থেকে উঠিয়ে ফেলে দিয়ে আবার নতুন করে কাগজ দিয়ে দিলে হয়ে গেল। বাট আপনি যদি এই কাগজটা না দিয়ে মাটির উপরে রাখেন তাহলে কিন্তু মাটির ঠান্ডাটা এই বাচ্চার শরীরে লাগবে, অথবা দেখা যাচ্ছে যে আপনি যদি এখানে চট দেন বা অন্য কিছু দেন তাহলে কিন্তু ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে এবং আপনার চটটা ধোলাই করতে হবে, এতে কিন্তু অনেক ঝামেলা হবে প্রিয় দর্শক। যার ফলে আমরা ওইটা দিয়েছি। এবং আরেকটা জিনিস যেটি দেখাইলাম, এই যে কাপড়টা প্রিয় দর্শক আপনার যে কাপড়টা দিয়েছি, এই কাপড়টা আসলে এখানে আপনি কাপড় না দিয়ে যদি চটের বস্তা হয় সবচেয়ে ভালো হয়, বাট আমার কাছে এখন চটের বস্তা ছিল না যার কারণে আমি ওইটি দেখিয়েছি। প্রিয় দর্শক, এর পাশাপাশি আমি যে পানির পাত্রের মাঝখানে যে আপনার ইটের কোনাগুলো দিয়েছি, দেখেন এই যে ইটের কোনাগুলো যে দিয়েছি এগুলোর কারণে কিন্তু দেখেন এগুলো বের হয়ে আছে। এবং এখানে যদি কোনো বাচ্চা পড়েও যায়, ভেতরে যদি ঢুকেও যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ বাচ্চা ভেজার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এখানে বাচ্চা কিন্তু ভেজার সম্ভাবনা নেই, যার ফলে দেখা যাচ্ছে আপনার বাচ্চা যদি পানিতে না ভেজে তাহলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা নেই। আর হাঁসের বাচ্চার প্রথম 4-5 দিন সবচেয়ে বেশি সমস্যা হয় এটাই, বাচ্চা ভিজে গেলে বা বাচ্চা যদি দেখা যাচ্ছে যে এক জায়গায় জ্বর হয়ে যায় তারপরে কিন্তু বাচ্চা মারা যায়। ভিজে গেলে সবচেয়ে বেশি সমস্যা হয়, বাচ্চাটা ঠান্ডা লাগে এবং বাচ্চাটা মারা যায়। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা যে ব্যবস্থাটি নিয়েছি মেইন আসলে এইটার ব্রুডিং সম্পর্কে আপনারা সবাই সব কিছু জানেন, বাট এইটা দেখানোর আমার মূল উদ্দেশ্যটাই ছিল যে বাচ্চা যাতে না ভিজে যায় এবং আপনার যে ব্রুডার ব্যবস্থাটা রয়েছে সেটা যাতে না ভিজে যায় বা না ভিজে স্যাঁতসেঁতে বা কাদা না হয়ে যায়, সেই জন্যই মূলত আজকের ভিডিওতে আমি এই জিনিসটা দেখাইলাম। তো প্রিয় দর্শক, জানি না ভিডিওটিকে আপনাদের কাছে কেমন লেগেছে, বাট আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার জন্য এবং আপনাদের জন্য যাতে সব কিছু ভালো কিছু উপহার দিতে পারি তার জন্য সবসময় চেষ্টা করি। এবং যেহেতু এই বিষয়টা অনেকে জানেন না বা যারা নতুন খামারি তারা কিন্তু একেবারেই এ বিষয়ে অনজ্ঞ, যার কারণে এটাই দেখাইলাম আজকে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল না যারা নতুন ভিউয়ার্স আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।